তো জোহার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলেন মাহাতো ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি শৈলেন মাহাতোই কথা বলছি কোনো অন্য কেউ কথা বলছে নাই আর আজকে কথা বলবো বন্ধুরা করম পরব নিয়ে করম পরব নিয়ে কেনে আমি আজকে কথা বলতে আলি আমার করম পরব আমার ভালোই কাটেছে আমার সমাজের মানুষ ভালোই করম পরব করেছে কিন্তু অন্য অন্য লোক এইখানে আসি করি করম পূজাটাকে কি করতে চাইছে কি বোঝাতে চাইছে তারা ঘণ্টি লাড়ে করে টাইলস মারা ঘরের মধ্যে চার দেওয়ালের মাঝে কি করম পূজা হয় না কুলির মাঝে হয় আমাকে সেইটার আগে জবাব দে করম পরব কোথায় হয় আমাদের মাঠে হয় না জঙ্গলে হয় না কুলির মাঝে হয় না টাইলস মারার রুমে হয় আমাকে সেইটার আগে কথা বলো বন্ধুরা তারপরে যা পারবে করবে আমার নিয়ে করে আমি জঙ্গল জঙ্গলমহলের ছানা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ছানা মাহাতোঘরের ছানা আমি আমার রাঢ় মাটির রাঢ় ছানা মানে আমার যে জায়গায় আমি জন্মগ্রহণ করেছি জঙ্গলে জন্মেছি বন্ধুরা জঙ্গলেই মরব কিন্তু আমি এই যে অন্যায় করল টাইলস মারা ঘরের মধ্যে যে টাইলস মারা ঘরের মধ্যে যে করম ডালটা গেলে করম ডালটা গাড়ার নিচে কি কী দিতে হয় জানে জানে যাওয়া কতদিনে দিতে হয় যাওয়াটা কেনে দিই আমরা কিসের জন্যে করম পরব করি কিসের জন্যে আমরা করমটাকে মানে আসছি সেই সব ব্যাপারগুলো কি জানে আদৌ তারপরে করম পরব করতে আসবে আমি কাকে বাধা দিছি নাই করম পরব করতে আমাদের সমাজের মধ্যে সমস্ত জাতির মানুষ আছে আমাদের সমাজের মধ্যে সমস্ত জাতির মানুষ আছে শুধু আমরা একাই নাই কিন্তু সমস্ত জাতি মিলে করে আমরা করম পরবটাকে পালিত করি তোমরা দেখো আমাদের গাঁয়ে আসে করে আমার গাঁ তো পড়শুলি বটে পড়শুলিয়ে এমন কোন লোক নাইকো যারা করম পরবটাকে অ্যাকসেপ্ট করে নাই বা মানে নাই বন্ধুরা তোমরা দেখো প্রত্যেকটা গায়ে জঙ্গলমহলের যতগুলা গাঁ আছে যতগুলা গাঁ আছে করম পরবটাকে কেমনভাবে পালিত করে আমাদের কখনো মন্ত্র পাঠ করে করম পূজা হয় নাই বন্ধুরা মন্ত্র পাঠ করে কখনও করম পূজা হয় নাই আমরা করমটাকে কোহনি বলে করে কোহনি বলে করে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যেটা বোঝানো হয় যেটা শিখানো হয় যেটা বুদ্ধি দেওয়া হয় সেইখান থেকে তারা শুনে তারা শুনি করে বার উপাস থাকি করি শুনে সেখানে মন্ত্র পাঠ করি অঙ্কিড়িং কিড়িং সাহা করে দিলেই এটা কখনও করম পূজা হইল করম পূজাটাকে কী করতে চাইছে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে কী বোঝাতে চাইছে বলো আমাদের স্ট্যাটাস কী দেখাতে চাইছে আমরা জঙ্গলের মানুষ বলে করে জঙ্গলের আমরা জঙ্গল জঙ্গলের মানুষ আমরা কখনো চাই নাই যে আমাদের টালিগঞ্জে বাড়ি হোক টালিগঞ্জে ইয়ে হোক আমরা কলকাতার বাসিন্দা আমরা কখনো স্বীকার করছি না তো আমরা কলকাতার বাসিন্দা আমরা জঙ্গলমহলের বাসিন্দা আমরা ছোটনাগপুর অঞ্চলের বাসিন্দা মনভূমি অঞ্চলের বাসিন্দা আমরা চাই বলছি নাই তো আমরা ইয়ার বটি বা আমরা এইখানেই তো জন্মেছি এখানেই মরবো এইখানেই আমাদের বাপ পুরুষ মরে গেল আমাদের জমি জায়গা সব কিছুই দুয়ার বাড়ি গাড়ি রিচার্জ করে দেখো আমরা কোন কোন জিনিসের উপরে আমরা বাঁচিয়ে আছি কাকে নিয়ে বাঁচিয়ে আছি আমরা প্রকৃতির পূজারি বটি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির উপরেই আমরা বাঁচিয়ে আছি প্রকৃতি ছাড়া আমরা কখনো বাঁচতে পারবো না বন জঙ্গল নদী নালা খাল বিল ইত্যাদি নিয়ে করে আমরা বাঁচিয়ে আছি এইখানে আমাদেরকে করম পূজা ঘন্টি লাড়ে মন্ত্র পাঠ করে করম পূজা কখনো পালিত হয় নাই বন্ধুরা কখনও আমরা পালিত করি নাই আর তোমরা মানো আর নাই মানো তোমরা অনেকে ফেসবুকে দেখলে ইনস্টাগ্রামে দেখলে বিভিন্ন জায়গায় দেখলে হোয়াটসঅ্যাপে দেখলে বন্ধুরা আমি নিজে পার্সোনাল আমার ওপিনিয়ন দিচ্ছি পার্সোনাল আমি কথা বলছি যে এটা কখনও আমি দেখি আসি নাই আমি জন্মের থেকে এটা দেখি আসি নাই যে ঘণ্টি লাড়ি করে বাম করম পূজা করেছে এটা কখনও আমি দেখি নাই বন্ধুরা তোমরা যদি দেখেছো তাহলে কমেন্ট করবে আমি এটা প্রথমবার দেখলি আর প্রথমবার দেখে করেই আমার খারাপ লাগলো তার জন্যই আজকে আমি ভিডিও বানাতে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার কোনো স্ট্যাটাস কিছু একদম হাইফাই নাই আর আমি হাইফাই স্টেটাসে আমি কোনো আমাদের করম পূজা হয় নাই আমাদের কুলির মাঝে হয় মাঠে হয় আমাদের গতরাই আমাদের ঋণ মেলা হয় বেলপাহাড়ি হয় বিভিন্ন জায়গায় হয় করম পূজা কি কি কী কি 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 করতে চাইছে এইগুলা মানে কী দেখাতে চাইছে সে মেদিনাপুরে যে ঘটনাটা ঘটাইছে সেইটা কি বলছো তোমরা বলো এটা কখনো টাইলসের ভিতরে হয় নাই করম পূজা তোমাদের করম পূজা করতে ইচ্ছা করলো তোমরা করম পূজা রোডের মাঝে করো আমরা বারণ করি নাই তো ছুটি দিয়েছে বলে যা খুশি করে দেবে যা খুশি করে দেবে মানে এটা কখনো মানে নেব না কি ধর ছুটি যখন দিয়ে নাই দিয়েছিল তখন কি আমরা পরম মানতি নেই পরম আমাদের পালিত হইতো নাই আমাদের সমাজের মানুষ কিছুই যাওয়া করতো না টুসু করতো না এই করতো না সেই করতে কিছু করতো না হ্যাঁ ছুটি আমরা চাইলি যাতে আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে এইখানে অংশগ্রহণ করতে পারে আমাদের তার জন্য বার উপাস থাকে সেই জন্যে আমরা ছুটি চাইছি আমরা বা বন্ধিয়ে পূজা করার জন্য আমরা ছুটি চাই নাই আমরা এখানে বা ঘণ্টিল পূজা করার জন্য আমরা ছুটি চাইনি বন্ধুরা এখানে আমরা ছুটি চাইছি আমরা এই জন্যে যাতে আমাদের করম পরবের যে ছানাপোনাগুলা বার উপাস থাকে তারা ঘরে থাকে যেন সেই করমের দিনটায় ভালোভাবে তারা ঘরে থাকতে পারে তার জন্যে আমরা ছুটি চাইছি আমাদের কি কি কী কী ফুল লাগে কি নাই লাগে কোথাও করমটা নাহলে জানে আমাকে বলুক আমাকে ডাইরেক্ট বলুক আর তাকেই পাঠাও যে জিনিসটা করেছে যে জিনিসটা ঘটা এই জিনিসটা করার কোনো দরকার ছিল না সোশ্যাল মিডিয়াতে বাহাদুরি করার কোনো দরকার ছিল না আমরা তোমাদেরকে এমনিতেই মানে আসছি আর সব কিছুই তোমাদেরকে দেখছি সব কিছুই ফ্লো করছি এ টু জেড কিন্তু এইটা ফ্লো করার কি উপ মানে এটা কি কি দেখাতে চাইল এইখানে মেদিনাপুরে যে টাইলস মারা ঘরের মধ্যে যে বালি ডিঙায় যে পূজা করলো করম ডালটার নিচে কি কী দিতে হয় সেটা জানো কি কোহনিটা বলতে হয় জানে আমাকে বলুক যদি জানে তাহলে মিডিয়ার সামনে বলুক কথাটা মিডিয়ার সামনে বলুক কথাটা যে আমি কোহনি জানি আমি বার উপাস জানি বার কতদিন থাকতে হয় কি যাওয়া দিতে হয় কত দিনে যাওয়া দিতে হয় আর কেন করম পরবটা আমি পালিত করলি যে আয় তাই করলে হবে না আমাদের রীতি রিবাজ তোমাদের কালচার তোমরা কী করে পালিত করতে পারবে জীবনে পারবে না আমাদের জীবনটা চলে গেলেও পারবে না আমাদের সঙ্গে তাল মিলাতে আমরা জঙ্গলমলের রাড় মাটির রাড় চানাবটি আমরা না খাটে খাওয়া করে চানাবটি আমরা এই মাটিতেই জন্মাইছি এই মাটিতেই মরব প্রতিবাদ করে মরবো লড়াই করে মরবো আমাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করে মরবো কিন্তু কারো জন্যে আনখাইয়া দিব না জীবন দিব না আমাদের নিজেদের জাতিসত্ত্বার জন্য লড়াইয়ের জন্যে বাঁচে থাকবো কিন্তু আমাদের সমাজকে কোন দিশা দেখাচ্ছে কি কী দিশা দেখাতে চাইছে এইখানে নেক্সট জেনারেশনকে মামন ঠাকুরকে নিয়ে চার চার দেওয়ালের মাঝে লেড়ে পূজা করে দিল এটাকে করম পূজা হইলো না কি এটা করম পূজা না কি এটা ধাসটালি করার চেষ্টা করছো না কি তোমরা জঙ্গলমহলে আসে করে দেখো ছোটো ছোটনাগপুর মালভূমি অঞ্চল বাংলা বিহার উড়িষ্যা ঝাড় ঝাড়খণ্ড তথা বাংলাদেশ তথা আমাদের আসাম গুয়াহাটি ত্রিপুরা চারদিকে মেঘালয় সেদিকে দেখো করম পূজাটা কেমনভাবে পালিত হয় মামন দিয়ে পূজা হয় না আমরা আমাদের বার উপাস থেকে কোহনি বলে পূজা হয় আমি আর বেশি কিছু লম্বা করছি না বন্ধুরা তোমরা কী বলছো নাই বলছো জানাও কমেন্টে আমি চাইবো যে ভিডিওটা ঝাড়ে শেয়ার করো ঝাড়ে তাদের কাছে পৌঁছায় তাড়াতাড়ি পৌঁছাও পৌঁছায়নি করে তাদেরকে ওইটার রিপ্লে দিতে বলো সঙ্গে সঙ্গে রিপ্লে না দিলে আমি আরও ভিডিও বানাবো আমার কোনো যাই এসবে না আমি কোনো কিছু ভয় করি না বন্ধুরা আমি এইখানে জন্মেছি এইখানে মরবো আমি প্রতিবাদ করে মরবো বন্ধুরা আমি লড়াই করে মরবো কাকু কিন্তু ছাড়িয়ে কথা বলবো না এটা ভুল করছে এটা ভুলটাকে আমি কখনও আশ্রয় দিব নাই আমি তো আশ্রয় দিতে পারবো না আমার নামে তাকে যাই হয়ে যাক আমি শৈলেন মাহাতো আমার ঘর দুয়ার এ টু জেড আমার এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা রিসার্চ করে তোমরা আমার ঘর আসো আমার কেমনভাবে কী করম পরব পালিত করি বা কী করি নাই করি আমাদের সমাজের মধ্যে কত জাতির মানুষ আছে সেটা তোমরা জানো ভালো করে আমরা ক কে কেমনভাবে জীবনযাপন করি কেমনভাবে জীবন কাটাই কি কাটাই সেটা জানো তোমরা আমরা জঙ্গলে থাকি জঙ্গলে আমাদের ঘর দুয়ার আছে জঙ্গলে আমাদের বাড়িঘর আছে আমাদের কারো সালা এখানে কেন কারো কোনো অসুবিধা হইলো না কেউ এইখানে ব্যক্তিগত ইয়ে করলো না আমাদের যে পাঁচ লোকে যে আমাদের কুলির মাঝে যে করম ঠাকুর করমের যে ইয়া হয় ডালগাড়া হয় সেখানে সালা সবাই সব সব জাতির মানুষ এখানে উপস্থিত হয় সেখানে ই কী করলো মেদিনাপুরে বিশাল বড়ো একটা ইয়া দেখা নিল সাউকারি দেখায় নিল এটা সাউকারি ছাড়া কী 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 গিলা আমাদের দরকার নাই তোমাদের তোমাদের পূজা পাশা আমাদের কী করে কাজে লাগবে আমরা প্রকৃতির পূজারি বলি তোমরা চাইলেই প্রকৃতির পূজারি পূজারি হতে পারবে না কি কখনও হতে পারবে নাই আমাদের প্রকৃতির পূজারি কখনও হতে পারবে না আমরাই হতে পারবো কেন বলছি আমরা মানে এসেছি আমরা গাছকে দেবো তো মানি তোমরা কি কী 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 কে মানো আমরা গাছকে মানি আমাদের প্রকৃতিকে মানি পাহাড়কে মানি আমাদের গাছপালা প্রকৃতির পূজারি আমরা বলছি না আমরা তো বলছি নাই কখনো। আমরা অন্য কিছু কিন্তু তোমরা কি প্রমাণ করতে চাইছ যে আমরা ঘন্টি লাড়ে করে বামন নিয়ে পূজা করিনি কি আমরা কখনও এটা করি নাই আমরা মানব না এটা কখনো আর তোমরা রিসার্চ করে দেখো যদি আমি পেঁদলা কথা বলছি আমি যদি পেঁদলা কথা বলছি আমাকে যা শাস্তি দিবে তাই আমি শাস্তি গ্রহণ করতে রাজি আছি বন্ধুরা করম পরবের নিয়ে করে যে কথাটা বললি বন্ধুরা যা শাস্তি দিবে তাই আমি লিব কিন্তু ঘন্টি লাড়ে করে বামন ঠাকুর দিয়ে করে আর কুথার ডাল করে পূজা করা হয় সেইগুলা আমরা আমাদের বনেললে ডাল আনে নদী ধারালে ডাল আনে আমাদের পোখরের ধারালে ডাল আনে আমরা কখনো ওইরকম টাইলস মারার রুমের ভিতরে ঢুকে করে আমরা কখনো পূজা করি না আর আমি যদি এই কথাগুলো ভুল বলছি তাহলে আমাকে যা শাস্তি দেবে আমি সব শাস্তি নিতে রাজি আছি জন্মিয়েছি একদিন তো একদিন তার জন্যে আমি কখনো এই অন্যায়কে আশ্রয় দিব না বন্ধুরা তোমরা মানো আর নাই মানো তোমরা আমাকে কী বলছো নাই বলছো সেটা আমি কমেন্টের মাধ্যমে জানতে চাইছি তোমরা কী বলতে চাইছো বন্ধুরা ভিডিওটা তার কাছে পৌঁছাও যে এই ঘোর অন্যায়টা করেছে আমাদের দরকার নাই ওদের করম করম টুসু ভাদু আমাদের মানতে বা আমাদের কিছু এই করম জিতা ছাতা আমাদের এই সব জিনিসগুলা মানতে বা আমাদের আসতে বলি নাই তো আমরা জঙ্গলে থাকি জঙ্গলের মানুষের কাছে কিসের দরকার আমরা প্রকৃতির পূজারি আমরা গাছপালাকে ইয়ে করি সেখানে তোমাদেরকে গাছপালাতে কে পূজা করতে বলছে এখানে গাছপালাকে আমরা কতটা ভালোবাসি কতটা আমাদের আপন জানে জানে কতগুলো ফুল লাগে করম পূজায় কি কী ফুল লাগে বলুক দেখি ও নামগুলো মেনশন করুক মিডিয়ার সামনে আর করম ডালটার নিচে কী দেয় আর কত দিনের উপাস থাকতে হয় কি যাওয়া দিতে হয় কেনে যাওয়া দিই আর কোথাও আমাদের যাওয়া সিনাতে যায় সিনান করে কোথায় নদী ধারে ন পুকুর ঘাটে ন বুলানে নো খালে ন বিলে ন কোথায় কী করতে হয় জানে পান্না করতে হয় পান্না করেছে পান্না যদি করেছে কই ফটো আপলোড দেয়নি স্ট্যাটাস দেয়নি পান্না করেছে বাসি ভাতে পান্না দেয় গরম ভাতে পান্না দেয় কীসে পান্না দেয় জানে ডাল কোথায় গাড়িতে হয় ইন্দ্রডাল গাড়িছে এবার ঘরে করম পূজা করে দিল আমরা সালো গোটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মানুষ আমরা করম ডাল গাড়লি করম ডাল গাড়ি নাচ খান আবিজ আবিস সব কিছুই করলি বন্ধুরা আর এখানে উ ঘণ্টি লেড়ে করে পূজা নিয়ে করে করম পূজা পালতে করলি আর যে ব্যক্তিগুলা কর এই জয় গরম নিয়ে করে উল্টাপাল্টা বলছিল সেই ব্যক্তিগুলা দেখছি আগে করম ডাল নিয়ে করে আসছে করম ডাল কি আদৌ ওরা উপাসে ছিল একটা রেস্টুরেন্টে ঢুকে করে যা স্কৃতি খায়ে করে করমকে ইয়ে করে দিলেই হবে আমাদের আমাদের বাপ ঠাকুর দাদা চোদ্দ পুরুষ আমাদেরকে বুঝাই এসেছে শোনায় এসেছে যে করম কপাল তোর বাম হয়ে যাবে করম গরম ঠাকুরকে নিয়ে যদি করম ঠাকুরকে নিয়ে যে করম রাজাকে নিয়ে যদি তোরা উল্টাপাল্টা কাজ করিস কিন্তু আমরা ভয় করছি কিন্তু এরা এটা আমাদেরকে মানে খারাপ করার চেষ্টা করছে বা খারাপ দিশা দেখাবার চেষ্টা করছে আমরা ওই দিশা দেখালো দিশা মানবো না তোমাদের ওইটা ঘোর অন্যায় হয়েছে ঘোর অন্যায় হয়েছে কেনে তোমরা অন্যায় করবে আমরা তোমাদের কোনো কিছু মানে কিছু করতে যায় না কিন্তু আমাদের এইখানে ঢুকি করে আমাদের সমাজের রীতি রেওয়াজকে নষ্ট করার চেষ্টা করার কেন হবে আমাদের কালচারকে নষ্ট করার টার্গেট তোমরা কেন করছ এটা একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল টার্গেট করা হচ্ছে এটার কিন্তু আমি প্রতিবাদ করব কেউ করুক নাই করুক আমার মহলের বাসি আমি তোমরা মানো আর নাই মানো তোমরা চুপ থাকতে পারবে কিন্তু আমি চুপ থাকতে পারবো না বন্ধুরা জয় গরম জোহার বলে করে আমি ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়ন দাও আমি আমার ওপিনিয়ন দিন দিচ্ছি আমি আমার বক্তৃতা দিন নিচ্ছি আমি আমার যেটা খারাপ যে সেইটা বলেছি তাতে আমার জেল সুলি ফাঁসি ইত্যাদি যদি হয়ে যাক গ্রেপ্তার হয়ে যায় আমি কিছু করে ভয় করি নাই বন্ধুরা জন্মেছে একদিন মরবই কিন্তু কিন্তু এইরকম অন্যায়কে আশ্রয় দিয়ে মরবো নাই বন্ধুরা আর কখনও আমাকে ধমক চমক দিয়ে কখনও কোনো দিন আটকাতে পারবে নাই বন্ধুরা আর করম করম পূজাটা কিসের জন্যে করি বা কেনে করি সেইটার আগে ডিটেলসে জানো কেন উপহাস থাকি কেনে আমাদের ডালগাড়া হয় কেন আমাদের মানা হয় বা কেনে আমরা যাওয়া দিই সেই সব জিনিসগুলো আগে রিসার্চ করে জানো বন্ধুরা তারপরে আমি তোমাদেরকে বলবো যে ওই যে ঘোর অন্যায়টা করেছে তার জন্য আমার ব্যক্তিগত অপিনিয়ন নিয়েছি তোমরা কি ওপিনিয়ন দিচ্ছ কমেন্ট করে জানাও আর ভিডিওটা ঝাড়িয়ে শেয়ার করো আমি তো অনেক আগে বলতি যে সাবস্ক্রাইব করো এই করো সেই করো আজকের ভিডিওটা সাবস্ক্রাইব নাই বলবো বন্ধুরা শেয়ার করো তাদের কাছে পৌঁছায় দাও মিডিয়ার সামনে যেমন বলে যে এটা আমরা ভুল করেছি আমাদের করম পূজাটা করা অন্যায় হয়েছে এরকম টাইলসের ভিতরে কখনও করম পূজা হয় নাই আমাদের পুলির মাঝে হয় মাঠে হয় গোদরা ইন্দটাড়ে হয় আমাদের টাঁড়ি বলে এগুলাকে বেলপাহাড়ি হয় আমার মামা ঘর বড় বেলপাহাড়ি সেইখানে হয় এলে যা খুশি করে দিলেই হবে কি যা খুশি বলে দিলে মানে নেবো কি তোমরা মানো আর নাই মনে যা আমা আমাকে যা খুশি করতে পারে জেল সুলি ফাঁসি ইত্যাদি যত কিছু আছে যত সাজা আছে দিতে পারো কিন্তু আমি এই ঘোর অন্যায়ের প্রতিবাদ করব। লড়াই করে বাঁচতে চাই লড়াই করে থাকতে চাই আর এরকম অন্যায়কে কখনো আশ্রয় দিব না আমি যখন কিছু জানি নাই তো আমি ভুল কিছু শেখাতে চাই নাই আমার সমাজের মানুষকে আমি যেটা জানি সেটাই শেখাবো আমি আদার্স কোনো শেখাতে যাবো না কেন এরকম হবে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হইল আমি তো বলছি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের তোমাদের ব্যক্তিগত অপিনিয়ান দাও আমি আমার ব্যক্তিগত অপিনিয়ান দিয়ে নিচ্ছি জোহার জয় গরাম জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা